দেওয়ার জন্য। এরপর দিন ইসলাম আপনি জানতে চেয়েছেন, আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, আমার প্রশ্ন হলো ইসলামের দৃষ্টিতে বড়দিনের উৎসব ক্রিসমাস, ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে, সেন্ট প্যাট্রিক ডে, নিউ ইয়ার ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে ডিজাইন করা যাবে কি না। বাংলাদেশে অনেক মানুষ এই কাজের সাথে জড়িত, তাই বিষয়টা নিয়ে বিস্তারিত বললে উপকৃত হব। বেদিন ইসলাম, দেখুন, আপনি যে সমস্ত দিবসগুলোর কথা বলেছেন এর মধ্যে থেকে বেশিরভাগ দিবসগুলোর সাথেই আসলে শিরকের সম্পর্ক রয়েছে, অন্যায় অশ্লীলতার সম্পর্ক রয়েছে। এই দিবস কেন্দ্রিক ডিজাইন করা কিন্তু সে কাজগুলো যারা করবেন তাদেরকে এক প্রকার সহায়তা করারই সামিল। আমি জানি যে এমন একটা সমাজে আমরা বসবাস করছি যে সমাজে আসলে হালালের পরিমাণ এত কম যে হালাল উপার্জন করতে গেলে খুব বেশি পয়সা কড়ি কামানো খুব কঠিন হয়ে যাবে, বাছাই করে চলতে গেলে আমাদের বেঁচে থাকাই অনেক ক্ষেত্রে দায় হয়ে যাবে। কিন্তু আসলে আমাদের আখেরাতের প্রয়োজনে, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট রাখার প্রয়োজনে নিজের আখেরাতকে রিস্কের মধ্যে ফেলা উচিত নয়, যার কারণে সমস্ত ডিজাইনগুলোকে অ্যাভয়েড করে অন্য সাধারণ ডিজাইনগুলো করা উচিত। যদি এরকম বাছাই করে করতে গেলে আমরা সমস্যায় পড়বো, কিন্তু সেই সমস্যার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, জান্নাত তো দিবেনই আমাদেরকে সমস্ত সবরের বিনিময়ে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।